বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ 31শে মে, রোজ রবিবার, আমাদের অনলাইন ক্লাসের তৃতীয় দিন। আজ আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের দ্বিতীয় অধ্যায়, মাটির প্রাথমিক সংজ্ঞা ও সহজ পরীক্ষা। এই অধ্যায়ের প্রমাণ এবং গাণিতিক সমস্যা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। যদি শুনতে পাও তাহলে তোমার কমেন্টস বক্সে লিখো ঈদ মুবারক। ঈদ মুবারক লিখে কমেন্ট করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ। আলোচনার শুরুতে আমি বিগত যে ক্লাসটি ছিল, বিগত ক্লাসটিতে আমরা যা পড়েছিলাম তার একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা শিখেছিলাম সম্পূর্ণ সম্পৃক্ত মাটি কাকে বলে। আমি আবার একটু তোমাদের সামনে তুলে ধরছি, দীর্ঘ লম্বা ছুটির কারণে অনেকে হয়তো ভুলে যেয়ে থাকতে পারো। তোমাদের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিতে লক্ষ্য করো, বাম পাশে যে ছবিটি আছে, এই ছবিতে মাটির কঠিন দানা এবং তার ফাঁকে ফাঁকে আমরা পানির উপস্থিতি দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারি যে কঠিন দানার ফাঁকে ফাঁকে যে জায়গাটা আছে, সম্পূর্ণ ফাঁকা জায়গাগুলি আমরা পানি দিয়ে ভর্তি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের পাশে যে ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ফাঁকা জায়গা, অর্থাৎ ভলিউম অফ ভয়েড, পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে। এটা আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি। এবং নিচে আছে কঠিন অংশ, এবং কঠিন অংশে আমরা যদি মোট আয়তন এক্ষেত্রে বলতে চাই তাহলে ভি ইকুয়াল টু বলতে হবে ভলিউম অফ ভয়েড প্লাস হচ্ছে ভলিউম অফ সলিড। মনে রাখবে যে মাটির নমুনাটি যদি সম্পৃক্ত হয় তাহলে সেখানে আমরা ভিবি ইকুয়াল টু ভিডব্লিউ লিখতে পারি। এবার আসি এর পরবর্তী সংজ্ঞাটি, ছিল পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ আংশিক সম্পৃক্ত মাটি। আংশিক সম্পৃক্ত মাটির ক্ষেত্রে মাটির কঠিন দানা এবং তার ফাঁকে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই ফাঁকা জায়গার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ বাতাস এবং পানি রয়েছে। এবং ডান পাশে যে চিত্রটি আমি দেখিয়েছি, এই চিত্রের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ফাঁকা জায়গার ভিতরে দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে কি তোমার বায়ু, আরেকটা হচ্ছে পানি। তাহলে এক্ষেত্রে আমরা ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু দেখতে পাচ্ছি ভলিউম অফ এয়ার প্লাস হচ্ছে ভলিউম অফ ওয়াটার। এবার আসি আংশিক সম্পৃক্ত মাটির পরবর্তীতে, শুষ্ক মাটি। যদি মাটির কণার যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গায় যদি বাতাস, শুধুমাত্র বাতাস দ্বারা পরিপূর্ণ অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি যে শুষ্ক মাটি। লক্ষ্য করো, এইখানে আমরা পাশের যে চিত্রটি আছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম অফ ভয়েড, অর্থাৎ ফাঁকা যে আয়তনটুকু আছে, সেই
এখানে লক্ষ্য করো যে ফাঁকা জায়গার ভিভি ইকুয়াল টু হচ্ছে ভিএ। পরবর্তীতে আমরা আমরা দেখতে পাচ্ছি যে গাণিতিক সমস্যায় আমাদের যে সমস্ত সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো তোমাদের স্ক্রিনের সামনে আমি তুলে ধরছি, এগুলো আমাদের গত অধ্যায়ে আলোচনা হয়েছে। এবার আসছি যে আজকে কিছু নতুন সূত্র তোমাদের সামনে তুলে ধরেছি, সূত্রগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রগুলো আজকে আমরা প্রমাণ করব, তার ভিতরে কয়েকটি প্রমাণ আমরা করব, আর এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করে নেই আমরা খুব সহজেই এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবো। এবার লক্ষ্য করো কিছু সূত্রের প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেইগুলো হচ্ছে এন ইকুয়াল টু ই বাই ওয়ান প্লাস ই, ই ইকুয়াল টু এন বাই ওয়ান মাইনাস এন, অথবা ই বা ই এবং এন এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তারপরে প্রমাণ করো গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লিউ বাই ওয়ান প্লাস ই। এবার আরো একটি প্রমাণ আছে গামা ডি ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওমেগা। এই প্রমাণগুলো আমরা শুরু করতে যাচ্ছি। এখন দেখো যে প্রমাণের শুরুতেই যেই কাজটি করতে হবে, প্রমাণের শুরুতে যেই কাজটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে তোমার এই চিত্রটি তোমাকে আগে আঁকতে হবে, তারপর প্রমাণটি শুরু করতে হবে। যেহেতু আমাদের প্রমাণের শুরুতে রয়েছে এন পোরোসিটি, এন ইকুয়াল টু ই বাই ওয়ান প্লাস ই, আমরা এন দিয়ে শুরু করতে চাচ্ছি। এন ইকুয়াল টু সূত্র হচ্ছে ভলিউম অফ বয়েড বাই টোটাল ভলিউম। এখন তোমরা ইতিপূর্বে আমরা যে সূত্রগুলো দেখিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে পোরোসিটি এন ইকুয়াল টু ভলিউম অফ বয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম, এই সূত্রটি দেখেছিলাম। এখন আমরা যে কাজটি করব এই সূত্রটিকে জাস্ট উল্টিয়ে লিখবো, ওয়ান বাই এন ইকুয়াল টু টোটাল ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। এখন এইটুকু কোথা থেকে আসলো লক্ষ্য করো, যে এই যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবির ভিতরে দেখো মোট আয়তন ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভলিউম অফ ভয়েড প্লাস হচ্ছে ভলিউম অফ সলিড, সেটি আমি লিখেছি। এবার এখানে যদি আমি এই অংশটুকু পৃথক করি তাহলে আসে ভলিউম অফ বয়েড বাই টোটাল ভলিউম প্লাস হচ্ছে ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ বয়েড। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো আমরা বয়েড রেশিওর যে সূত্রটি জানি সেটি হচ্ছে ই ইকুয়াল টু ভলিউম অফ বয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, তাহলে এখানে সেই জিনিসটি আছে তবে উল্টো অবস্থায় আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই ই। এবার লক্ষ্য করো ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু এখানে যদি লসাগু করা হয় তাহলে লসাগু হচ্ছে ই, তাহলে হচ্ছে ই প্লাস ওয়ান। তাহলে আমরা কিন্তু প্রমাণের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এই সম্পর্ক এইটুকু যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি এন ইকুয়াল টু ই বাই ওয়ান প্লাস ই, অর্থাৎ আমাদের প্রমাণটি কিন্তু হয়ে গেল। এবার আমরা পরবর্তী অংশটুকু যেটুকু লাল কালি দিয়ে মার্ক করা সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এন বাই ওয়ান মাইনাস এন। তাহলে এই প্রমাণটি আমরা দেখি, এই প্রমাণের ক্ষেত্রেও তোমাকে একই ছবি আঁকতে হবে এবং সাথে সাথে অবশ্যই নোটেশনগুলো তো লিখবেই। দেখো লক্ষ্য করো এখানে আমরা জানি এন ইকুয়াল টু ভলিউম অফ বয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, তাহলে এই অংশটুকু এইখান থেকে এই পর্যন্ত আগের যে প্রমাণটি আছে সেই প্রমাণে আমরা দেখেছি। এবার লক্ষ্য করো পরের অংশে এখান থেকে লক্ষ্য করো যে আমরা এই ওয়ান কে বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলে আসলো ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ই। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে আসছে এন লসাগু, তাহলে ওয়ান মাইনাস এন ইকুয়াল টু ওয়ান বাই ই। তাহলে এখানে যদি আমরা মোটামুটি দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আমরা যদি এই অংশটুকু যদি উল্টিয়ে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি ই ইকুয়াল টু এন বাই
ওয়ান মাইনাস এন, অর্থাৎ এই প্রমাণটিও হয়ে গেল। শিক্ষার্থী বন্ধু, আমরা পরের প্রমাণটিতে যাই। এখানে আছে যে গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই। তাহলে এখানে আমরা শুরু করব কি দিয়ে? গামা দিয়ে। গামা ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ভি, এই সূত্রটি আমরা জানি। এখন ডব্লিউ হলো কি? মোট ওজন, আর নিচে হলো মোট আয়তন। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোট ওজনকে আমরা লিখতে পারি ওয়েট অফ সলিড প্লাস হচ্ছে ওয়েট অফ ওয়াটার। এবার আমরা লক্ষ্য করি, গামা ইকুয়াল টু ওয়েট অফ সলিড উপরে থেকে যদি আমরা কমন নেই, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? লক্ষ্য করো, ওয়েট অফ সলিড কমন নেওয়া হলো, অর্থাৎ কমন মানে কি? ভাগ করা। তাহলে এখানে যদি ওয়েট অফ সলিডকে ভাগ করি, তাহলে ওয়ান প্লাস ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড, এটা পাচ্ছি। আর নিচে ভলিউম অফ সলিড যদি কমন নেই, তাহলে এখানে থাকছে ওয়ান প্লাস ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, আমরা ময়েশ্চার কন্টেন্টের সূত্র ওমেগা ইজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড, এটা আমরা সূত্র জানি। সেইটা এই সূত্রটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে ওমেগা, আর নিচে ভলিউম অফ সলিড কমন নেওয়ার পরে যা আসলো সে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ই, আমি সেটি বসিয়ে দিয়েছি। এখন লক্ষ্য করো যে ওয়েট অফ সলিড এবং ভলিউম অফ সলিড এই দুইটা জিনিস এই ফর্মের যদি আমরা রাখি, তাহলে এখান থেকে আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে গামা এস ইকুয়াল টু হচ্ছে ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। তাহলে পরবর্তী যে লাইনটি আছে সেই লাইনে আমরা এইটুকু ওয়েট অফ সলিড ভলিউম অফ সলিড এর পরিবর্তে লিখে দিতে পারি গামা এস, অর্থাৎ সূত্রটির এখন এই ফর্মেটে হলো। এখন লক্ষ্য করো যে আরেকটি সূত্র আছে আমাদের, জি ইকুয়াল টু গামা এস ডিভাইডেড বাই গামা ডব্লু। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে পাচ্ছি গামা এস ইকুয়াল টু জি গামা ডব্লু। এখানে আমরা গামা এস এর পরিবর্তে লিখে দিতে পারি জি গামা ডব্লু, সেটি এখানে লেখা হলো, এবং তার পাশে গুণ আকারে রয়ে গেলো ওয়ান প্লাস ওমেগা, আর নিচে আছে ওয়ান প্লাস ই। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে শুষ্ক মাটির ক্ষেত্রে সেখানে পানির উপস্থিতি কি থাকে? শূন্য। অর্থাৎ যদি মাটিটি শুষ্ক হয়, তাহলে সেখানে পানি যদি শূন্য হয়, তাহলে তার ময়েশ্চার কন্টেন্ট অর্থাৎ ওমেগার মানটি শূন্যই হবে। তাহলে এই রিলেশনের মধ্যে যদি আমরা এইখানে ওমেগার মানটি যদি আমরা শূন্য বসিয়ে দেই, তাহলে কি চিত্র আসতেছে সেটি একটু লক্ষ্য করো, জি গামা ডব্লু, আর এটি শূন্য হলে উপরে থাকছে ওয়ান, তাহলে আলটিমেটলি আসতেছে জি গামা ডব্লু, নিচে রয়ে গেল ওয়ান প্লাস ই। তাহলে এখানে গামা যেহেতু আমাদের শুষ্ক অবস্থায়, এজন্য আমরা লিখেছি গামা ইকুয়াল টু গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লু ডিভাইড বাই ওয়ান প্লাস ই, অর্থাৎ এই প্রমাণটিও হয়ে গেল। এবার তৃতীয় প্রমাণে যাচ্ছি। তৃতীয় প্রমাণে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি শুরু করেছি প্রথমে ছবি আঁকতে হবে, ছবি আঁকার পরে ময়েশ্চার কন্টেন্ট ওমেগা ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড, তোমরা সেটি জানো। তাহলে আমাদের প্রমাণের সুবিধার্থে উভয় পাশে আমরা ওয়ান যোগ করেছি, এটা লাল বৃত্ত দিয়ে আমি দেখিয়েছি। তাহলে ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল টু, এখানে যদি আমরা লসাগু করি ওয়েট অফ সলিড, আর উপরে আসতেছে ওয়েট অফ সলিড প্লাস হচ্ছে ওয়েট অফ ওয়াটার। এখন পাশের চিত্র থেকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে মোট ওজন ইকুয়াল টু হচ্ছে, আমরা লিখতে পারি ওয়েট অফ ওয়াটার প্লাস হচ্ছে ওয়েট অফ সলিড, অর্থাৎ ওয়েট অফ ওয়াটার ওয়েট অফ সলিড, এক্ষেত্রে বাতাসের ওজনকে ইগনোর করা হয়েছে। এবার আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল টু, এটুকুর পরিবর্তে যদি টোটাল ওজন লিখি ওয়েট ডব্লিউ লিখি, আর নিচে আছে ওয়েট অফ সলিড। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে ওয়েট অফ সলিড সমান লিখতে পারি টোটাল ওয়েট ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওমেগা। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু গামা ডি ইকুয়াল টু প্রমাণ করতে হবে, তাহলে গামা ডি ইকুয়াল টু আমরা সূত্র জানি ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এখন তুমি ওয়েট অফ সলিডের ভ্যালুটা এই ওয়েট অফ সলিডের এখানে বসাও, বসালে আমরা পেয়ে যাচ্ছি ডব্লিউ ডিভাইডেড বাই ভি ইন্টু ওয়ান প্লাস ওমেগা। এবার
ডব্লিউ বাই ভি কে যদি আমরা একসাথে রাখতে পারি এই এই আকারে, তাহলে গামা লিখতে পারবো। সেজন্য আমাদের ডব্লিউ বাই ভি কে এই ফরম্যাটে রাখলাম, পাশে ওয়ান বাই ওয়ান প্লাস ওমেগা রাখলাম। এবার ডব্লিউ বাই ভি এর পরিবর্তে আমরা লিখে দিলাম গামা ইন্টু হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস ওমেগা। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল যে গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওমেগা, সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। আশা করি প্রমাণগুলি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু নমুনা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করছি, যাতে করে তোমরা সহজেই এখান থেকে যে নাম্বারগুলো পাওয়ার কথা সেগুলো যাতে তোমরা তুলে নিতে পারো। এখানে লক্ষ্য করো, বলা হয়েছে যে একটি সম্পৃক্ত কাদামাটির নমুনার ভয়েড রেশিও 2.5, এর জলীয় অংশের পরিমাণ এবং শুষ্ক একক ওজন বের করো। আপেক্ষিক গুরুত্ব 2.6 গামা ডব্লু 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি বিভিন্ন রকম রং ব্যবহার করার পিছনে উদ্দেশ্য রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ লাল কালি মেনশন করেছি যেগুলো বের করতে হবে, আর অন্যগুলো আমার ইচ্ছা মতো কালার দিয়েছি। এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। তাহলে দেখো যে আমি এখানে কালার ম্যাচ করে দিয়েছি যাতে তুমি সহজে বুঝতে পারো এবং ধরতে পারো। একটি সম্পৃক্ত কাদামাটির, যখনই সম্পৃক্ত কথাটি আসবে তখনই বুঝে নিতে হবে যে এসআর এর ভ্যালু হচ্ছে ওয়ান। নমুনার ভয়েড রেশিও অর্থাৎ ই ইকুয়াল টু 2.5, এবং বের করতে হবে জলীয় অংশের পরিমাণ এবং শুষ্ক একক ওজন। আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে জি ইকুয়াল টু 2.6, আর গামা ডব্লু অর্থাৎ পানির একক ওজন দেওয়া আছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এক শিক্ষার্থী বন্ধু প্রশ্ন করেছিলে যে কখন তুমি 9.81 ব্যবহার করবে আর কখন তুমি 1000 কেজি পার মিটার কিউব ব্যবহার করবে বা গ্রাম পার সেন্টিমিটার কিউব ব্যবহার করবে। যখন তোমার গামা ডব্লুর মানটি স্পেসিফিকভাবে তোমাকে দিয়ে দেওয়া হবে, যে একক তোমাকে সেই একক ব্যবহার করতে হবে। যেমন এখানে গামা ডব্লু 9.81 কিলো নিউটন পার মিটার কিউব বলা আছে, তোমাকে কিলো নিউটন এককেই করতে হবে। আর যদি তোমাকে কোনো বাইন্ডিংস না দেয় সেক্ষেত্রে তুমি তোমার স্বাধীন মতো যে কোনো এককে তুমি করতে পারো, সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তা আমরা পরবর্তী আমাদের কাজ হলো যে সূত্রগুলো লিখতে হবে, যে আমাদের কি দরকার সেটা আমাকে আমাকে বুঝতে হবে। তাহলে এবার লক্ষ্য করো যে সূত্রের ভিতরে ওমেগা ইকুয়াল টু অর্থাৎ ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য ওমেগা ইকুয়াল টু ই ইন্টু এস আর ডিভাইডেড বাই জি। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে সবগুলো ভ্যালুই তোমার দেওয়া আছে। ই এর ভ্যালু 2.5 দেওয়া আছে, এস আর এর ভ্যালু 1, জি এর ভ্যালু 2.6। অর্থাৎ এই মানটি বসিয়ে দিলেই তুমি ক্যালকুলেশন করলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছ। এখানে লক্ষণীয় যে আমরা যখন ওমেগার ভ্যালুটি পাচ্ছি তখন দশমিক আকারে পাচ্ছি। এখন এটাকে যদি পার্সেন্টেজ আকারে পেতে চাও 100 দিয়ে গুণ করলে তুমি পার্সেন্ট আকারে পেয়ে যাও। শুষ্ক একক ওজন গামা ডি ইজিকাল টু জি গামা ডব্লু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই। তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালুগুলা এখানে বসিয়ে দিচ্ছি। জি এর মান জানা আছে, গামা ডব্লুর মান দেওয়া আছে, ই এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তার মানে সবগুলো ভ্যালুই দেওয়া আছে। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে, যেহেতু গামা ডব্লু এর একক কিলো নিউটন এককে আছে, সুতরাং এখানে শুষ্ক এককের গামা ডি এর এককটাও কিলো নিউটন পার মিটার কিউব। আশা করি সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ। এবার আসি সমস্যা 2। সমস্যা 2তে বলা হয়েছে একটি মৃত্তিকা নমুনার আর্দ্র ঘনত্ব হচ্ছে 1.95 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং পানির পরিমাণ দেওয়া আছে 27% হলে শুষ্ক ঘনত্ব কত হবে। তাহলে বরাবরের মতো লিখে ফেলি যে কি কি দেওয়া আছে। গামা ইজ ইকুয়াল টু 1.95 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ওমেগার মান 27% দেওয়া আছে। এবার আমার সূত্রটি হচ্ছে যে গামা ডি ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গামার মান দেওয়া আছে এবং ওমেগার মানও এখানে দেওয়া আছে। তাহলে এই ভ্যালুগুলো বসালেই আমাদের যে শুষ্ক ঘনত্বের মান সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে আর্দ্র ঘনত্ব একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই এখানে শুষ্ক ঘনত্বের এককটাও গ্রাম পার সেন্টিমিটার কিউব। 3 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে একটি নমুনা মৃত্তিকার সর্বোচ্চ ও সর্বনিম্ন ভয়েড রেশিও যথাক্রমে 0.85 ও 0.25। যখন এর ভয়েড রেশিও 0.4 তখন ঘনত্ব সূচকের মান কত, অর্থাৎ আইডি এর মান বের করতে হবে।
এবার প্রথমে আমরা লিখে ফেলি, যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম। লেখার পরে আমরা সূত্রটি লিখে ফেলবো। তাহলে সূত্রটি হচ্ছে আইডি ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা পেয়ে থাকি, তাহলে এইখান থেকে আমরা এই ভ্যালুগুলো বসাতে পারলে আমাদের আইডি এর ভ্যালুটি পাওয়া যাবে। লক্ষ্য করো যে আমি পাশে সেটি করে দেখিয়েছি, জাস্ট ভ্যালুগুলো বসালেই এই অঙ্কটি সমাধান হয়ে যাচ্ছে। 4 নম্বর যে সমস্যাটি, বলা হয়েছে একটি সম্পৃক্ত মাটির নমুনার জলীয় অংশের পরিমাণ 45% এবং আপেক্ষিক গুরুত্ব 2.69 হলে ই এবং এন এর মান নির্ণয় করো। তাহলে আমরা বরাবরের মতোই কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম। এসআর একটি সম্পৃক্ত বললেই এসআর এর ভ্যালু 1, ময়েশ্চার কন্টেন্টের পরিমাণ দেওয়া আছে 45% এবং আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 2.69, এবং বের করতে হবে ই এবং এন এর মান। তাহলে আমরা সূত্রগুলো লিখে ফেলি। তাহলে সূত্রগুলো লিখলেই আমাদের কি আছে কি নেই আমরা সেটা বুঝতে পারবো। এখন দেখো, ই ইকুয়াল টু ওমেগা ইন্টু জি, ওমেগার ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, এসআর এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ মানগুলো বসালে অঙ্কটি হয়ে যাবে। এবং এন ইকুয়াল টু ই বাই 1+ই, যেহেতু এখানে ই এর মানটা বের করে ফেলেছি, এই ভ্যালুটা এখানে বসালে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এবার দেখো যে আমি মানগুলো তোমাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখেছি, বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই বাসায় করে সেগুলো তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রমাণগুলো আমি করিয়েছি সেই প্রমাণগুলি তোমাদেরকে আবার করতে বলা হয়েছে। আশা করি সেগুলো তোমাদের সেশনাল খাতায় লিখে ফেলবে। এবার দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গাণিতিক আমি সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি। সেই সমস্যাগুলি আশা করি এই যে সমাধানগুলো আমি করে দিয়েছি তার আলোকে তোমরা বাসায় বসে করতে পারবে। এবার দ্বিতীয় পর্ব, প্রশ্ন উত্তর পর্ব। আমি গত পর্বে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর আলোকে তোমাদেরকে কমেন্টস করতে বলেছিলাম। তোমরা অনেকেই কমেন্টস করেছো, যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো আমি তাদের তালিকাটি তোমাদের সামনে উপস্থাপন করব কিছুক্ষণের মধ্যেই। তোমরা লক্ষ্য করছো যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এবং সেগুলো সেই সাথে সেগুলোর উত্তরও তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। 1 নম্বর প্রশ্নের উত্তর ছিল 2, 2 নম্বর প্রশ্নের উত্তর ছিল 2, 3 নম্বর প্রশ্নের উত্তর ছিল 1, 4 নম্বর প্রশ্নের উত্তর ছিল 2, 5 নম্বর প্রশ্নের উত্তর ছিল 1, 6 নম্বরের প্রশ্নের উত্তর ছিল 0, 7 নম্বর প্রশ্নের উত্তর ছিল 100। আশা করি তোমরা সেই এই উত্তরগুলো মিলিয়ে দেখবে এবং তোমার নিজের মূল্যায়ন তুমি নিজে করতে পারবে। এবার আমি যারা কমেন্টস করেছিলে তাদের নামের তালিকাটি সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবগুলো নাম এই মুহূর্তে আসলে স্বল্প সময়ের কারণে পড়া সম্ভব হচ্ছে না, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারবে। আমি এটা করেছি এই জন্যে, তোমরা উৎসাহিত হওয়ার জন্য, যে তোমাদের কমেন্টসগুলো আমি মূল্যায়ন করেছি এবং তোমরা কমেন্টস করেছো। এর ভিতরে যারা কমেন্টস করেছে তার ভিতরে একজন তাসনুবা আক্তার, চিটাগাং পলিটেকনিক, তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর 2টি লিখেছো, এই উত্তরটি তুমি ভুল লিখেছো। আশা করি আজকের এই সমাধান দেওয়ার পরে সেটি তুমি বুঝতে পারবে। আর যদি তুমি বুঝে থাকো, এই মুহূর্তে ক্লাসে উপস্থিত থেকে থাকো, অবশ্যই কমেন্টস করবে যে স্যার আমার ভুলটি সংশোধন হয়েছে, এই নিয়ে তুমি কমেন্টস করবে আমি প্রত্যাশা করছি। তার পরবর্তী স্লাইডে যারা যারা যাদের নাম আছে তোমরা এই নামগুলো দেখে নিবে, কারা কারা আছে এবং কোন কোন পলিটেকনিক সহকারেই আমি নামগুলো উল্লেখ করেছি। এবং তোমাদের যারা কমেন্টস করেছো প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে এলো ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো।
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মুন্সিফ রহমান রিবাত, সে কমেন্টস করেছে, তার সবগুলো উত্তর হয়েছে। তোমরাও যারা স্কিটে দেখতে পেয়েছো তোমাদের নাম, আশা করি তোমরাও আমাকে জানাতে পারো। এসএম কবির উদ্দিন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, সীমা সরকার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কমেন্টস করতেছ। আসলে সবগুলো কমেন্টস এই স্বল্প সময়ের ভিতরে উত্তর দেওয়া সম্ভব না, তবে পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের এই কমেন্টসগুলো পড়ে সেখান থেকে ফিডব্যাক দেওয়ার। এবার আমি চলে যাচ্ছি আগামী ক্লাসের আলোচ্য বিষয়। আগামী ক্লাসে এই দ্বিতীয় অধ্যায় থেকেই আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্নের জন্য গাণিতিক সমস্যা। এই অধ্যায়ের দুটি ব্যবহারিক রয়েছে, এই ব্যবহারিক গুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে বিধায় আমি সেটি, যদিও বা আমাদের এই ক্লাসে থিওরি নিয়ে আলোচনা করার কথা কিন্তু পরীক্ষায় আসে, তাই আমি এই ব্যবহারিক দুটো তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং এই ভিডিওটি বারবার দেখতে হলে তোমাদেরকে ভিজিট করতে বলছি দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd। আজকে এ পর্যন্তই রাখছি, আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবে এবং আমাকে উৎসাহিত করবে তোমাদের এই কন্টেন্টগুলো তোমাদের এর মতো উপযোগী করে তৈরি করার জন্য। এবং আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন আমার এই যে বিষয়টি এটি 100% সফলতার সহিত উত্তীর্ণ হতে পারো। তা এই প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইন্সট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আমি স্ক্রিপ্ট চাপতে গেলাম, এটা তো প্রশ্ন।